সামনে যেহেতু আসছে ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া, ভাইফোঁটা স্পেশাল পর্বে আমার আজকের রেসিপি পনির চাপ। আমরা সাধারণত চিকেন চাপ, মাটন চাপ খেয়েই থাকি, তবে আমার আজকের রেসিপি পনির চাপ। আর সব থেকে বড় কথা, এতে কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার একেবারেই করব না, সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো। যে কোনো আপনারা নিরামিষ দিনে বা বিশেষ দিনে বা ফ্যামিলি গেট টুগেদার অথবা ছোটখাটো কোনো ঘরোয়া অনুষ্ঠানে এইভাবে পনির চাপ বানিয়ে নিতে পারেন, আশা করছি আপনাদের প্রত্যেকে ভালো লাগবে। আসুন তাহলে শুরু করা যাক আজকে ভিডিওটা। প্রথমেই আমি গ্যাস বার্নার অন করে কড়াই চাপিয়ে দিয়েছি, একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 10 থেকে 12টা ছোট এলাচ আর 2টো জৈত্রির ফুল। জৈত্রির ফুলটা ভেঙে নিয়ে ব্যবহার করছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি মোটামুটি 1.5 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে এই 2টো মশলা ভেজে নিলাম। মশলাটা দেখুন বেশ মুচমুচে হয়ে গেছে। এখন এটা আলাদা একটা প্ল্যাটারে নামিয়ে ঠান্ডা করে নেব, তারপর গুঁড়ো করে নেব। চাপের প্রধান বা স্পেশাল মশলাই কিন্তু হলো এই ছোট এলাচের জৈত্রী। আপনারা অবশ্যই যে কোনো চাপ বানানোর জন্য এই মশলাটা ব্যবহার করবেন, দেখবেন স্বাদটা ভীষণ ভালো হবে। এখন ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে ঘি। এখানে ঘিয়ের ব্যবহার করলে বেশি ভালো হয়। কিছু গোটা মশলা আমি এখানে ব্যবহার করব। আচ্ছা, গ্যাসের ফ্লেমটাকে আমি হাই ফ্লেমে রেখেছিলাম। ঘি খুব চটজলদি যেহেতু গরম হয়ে যায়, খুব চটজলদি গরম হয়ে গেছে, আমি গ্যাসের আঁচটাকে তাই কমিয়ে নিলাম। এখন প্রথমেই দিয়ে দিচ্ছি গরম ঘিয়ের মধ্যে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, এরই সাথে 5 থেকে 6টা মতন ছোট এলাচ। একটা বড় এলাচের ব্যবহার করছি, এরই সাথে ব্যবহার করব 3 থেকে 4টে মতন লং বা লবঙ্গ। এরই সাথে একটা 1 ইঞ্চি সাইজের দারচিনির টুকরো ভেঙে নিয়ে ব্যবহার করছি। একটা ছোট জায়ফলের অর্ধেকটা ব্যবহার করব, জায়ফল অতিরিক্ত ব্যবহার করবেন না। এরই সাথে 2টো জৈত্রী ফুল ভেঙে নিয়ে ব্যবহার করছি। আর এরই সাথে ব্যবহার করব 1 টেবিল চামচ গোটা গোলমরিচ আর শাহমরিচ। গোলমরিচ আর শাহমরিচ মিলিয়ে আমি 1 টেবিল চামচ ব্যবহার করেছি। এই সাথে আমি ব্যবহার করব শাহজিরা বা শাহি জিরা 1 টেবিল চামচ পরিমাণে, আর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণে গোটা ধনে। এখন এই গোটা মশলাগুলোকে আমি 10 থেকে 15 সেকেন্ড লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব। মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দেবো এরই মধ্যে 2 ইঞ্চি পরিমাণে আদা। আদাটা আমি খোসা ছাড়িয়ে এইভাবে ছোট টুকরো করে রেখেছি। আর আমি এখানে 8 থেকে 10টা মতন কাঁচা লঙ্কা ব্যবহার করব। আপনারা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। যেহেতু শুকনো লঙ্কা ব্যবহার করা হয়েছে, গোলমরিচ ব্যবহার করা হয়েছে, শাহমরিচ ব্যবহার করা হয়েছে, তাই লঙ্কা মানে কাঁচা লঙ্কাটা কিন্তু একটু বুঝে ব্যবহার করতে হবে। এখন আমি আদা আর কাঁচা লঙ্কাটা প্রথমে নাড়াচাড়া করে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলাম। এখন এরই মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম আর 4 মগজ। কাজু বাদামটা আমি এখানে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণে, আর 4 মগজ বা মগজ দানা যেটাই বলেন সেটা কিন্তু আমি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে। এখন এই সমস্তটা আমি আরও 1 থেকে 1.5 মিনিট মতন নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়াম হাই রেখেছি। আচ্ছা, 2 মিনিট পর আমি দিয়ে দেবো 2টো মাঝারি সাইজের টমেটো। টমেটোটা আমি এখানে এইভাবে একটু বড় করে টুকরো করে রেখেছি। যেহেতু আমার পনিরের পরিমাণটা বেশি, সেই জন্য কিন্তু আমি সমস্ত মশলাই বেশি বেশি করে ব্যবহার করছি। আপনারা যদি কম পরিমাণে বানান সেক্ষেত্রে অবশ্যই মশলাগুলো কিন্তু সমস্তটাই পরিমাণে কমিয়ে নিতে হবে। যাই হোক, এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে লবণ। লবণ ব্যবহার করা হলে মশলাগুলো সুন্দরভাবে ভাজা হবে আর টমেটোটাও কিন্তু খুব দ্রুত নরম হয়ে যাবে বা সফট হবে। আচ্ছা, টমেটোটা সম্পূর্ণ নাড়াচাড়া করে সফট করে নেওয়ার পর দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে পোস্ত আর 2 টেবিল চামচ পরিমাণে কিশমিশ। পোস্ত আর কিশমিশ যেহেতু ভাজতে একেবারেই সময় লাগে না, এই জন্য এই দুটো কিন্তু আমি একদম শেষে ব্যবহার করলাম। এবার আমি আরও 1 মিনিট নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। এবার এই মশলাটা মানে ভেজে নেওয়া মশলাটা আমি একটা আলাদা প্ল্যাটারে নিয়ে নিচ্ছি, সম্পূর্ণ ঠান্ডা করে নেব। অপরদিকে যেহেতু পনির চাপ, সেই জন্য আমি এখানে কিন্তু পনির নিয়েছি। আর এখানে আমার 1 কেজি 700 গ্রাম পরিমাণে পনির এখানে রয়েছে। আর এখানে কিন্তু কোনো রকম ক্রিম পনিরের ব্যবহার একেবারেই করছি না। আচ্ছা, এবার আমি পনিরটাকে একটু বড় করে টুকরো করে নেব। আমরা সাধারণত যে কোনো পনিরের প্রিপারেশন বানানোর জন্য মোটামুটি মাঝারি সাইজের পনিরের টুকরোগুলো রাখি, কিন্তু পনিরের চাপ বানানোর জন্য পনিরের টুকরোগুলো কিন্তু একটু মোটা মোটা আর একটু বড় করে কাটতে হবে। দেখুন, প্রথমে আমি পনিরটা এইভাবে 3টে করে স্লাইস বের করে নিলাম, তারপর এইখান থেকে আমি এইভাবে টুকরো করে নিচ্ছি। পনিরের সাইজগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইরকম একটু বড় আর মোটা করে পনিরগুলো কেটে নিতে হবে। পনিরগুলো টুকরো করে নেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল বা সাদা তেল। আমি পনিরগুলো ভেজে নেব, তার জন্য 1/2 কাপ পরিমাণে অর্থাৎ 100 ml রিফাইন্ড অয়েল ব্যবহার করছি। তেলটা হাই ফ্লেমে খুব ভালো মতন গরম করে নিতে হবে। অপরদিকে অপর গ্যাস বার্নারে একটা পাত্রের মধ্যে আমি 1 লিটার পরিমাণে জল গরম হতে বসিয়েছিলাম। জলটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ বা স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো, এটা রঙের জন্য দেওয়া, আর 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এই সমস্তটা মিশিয়ে নিচ্ছি আর জলটা ভালো মতো হাই ফ্লেমে গরম হতে দেবো। অপরদিকে তেলটাও কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে 1/2 চা চামচ মতো লবণ দিচ্ছি। খুব সামান্য একটু লবণ দিলে পনিরগুলো ভাজার সময় নিচে লেগে যাবে না। গ্যাসের আঁচটাকে আমি এবার কমিয়ে নিলাম। ধোয়া ওঠা গরম হয়ে যাওয়ার পর
গ্যাসের আঁচ কিন্তু কমিয়ে নিয়ে পনিরগুলো ভাজতে হবে। তেল যদি ঠিকমতো গরম না হয় পনির কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে ভেঙে যাবে, তাই একদম ধরাটা গরম করে নিতে হবে। আর হাই ফ্লেমে পনির ভাজলে কিন্তু পনির পুড়ে যাবে, সেই জন্য গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে নিতে হবে। এখন আমি টুকরো করে নেওয়া পনিরগুলো দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আমি পনিরগুলো 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেবো। অপরদিকে জল যেহেতু গরম হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। আচ্ছা, এই পনিরটাকে জাস্ট হালকা করে একটু ভেজে তুলে নিচ্ছি। পনির কিন্তু খুব বেশি সময় ধরে ভাজবেন না, তাহলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে আর একটু চিউই টাইপ হয়ে যাবে। যাই হোক, পনিরগুলো ভেজে আমি তুলে নিলাম ওই গরম জলের মধ্যে। পনির ভেজে নেওয়ার পর যদি সরাসরি গরম জলে ভিজিয়ে রাখা হয় তাহলে পনিরগুলো কিন্তু ভীষণ সফট হয়। আর ওই জলের মধ্যে আমি লবণ আর মশলা দিয়ে দিয়েছি, তাই পনিরের মধ্যে কিন্তু লবণটা ভালো মতো ঢুকে যাবে আর মশলাটাও সুন্দরভাবে ঢুকে যাবে। যাই হোক, অপরদিকে আমি মশলার যেটা বানিয়ে রেখেছিলাম, অর্থাৎ ভাজা মশলার যেটা করে রেখেছিলাম, সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। প্রথমে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে মশলাটা গ্রাইন্ড করে নিলাম। মশলাটা প্রথমে যদি এইভাবে কোনো রকম জল বা দই ছাড়া গ্রাইন্ড করা হয় তাহলে মশলাটা আধবাটা মতো স্ট্রাকচার হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে, অর্থাৎ 6 টেবিল চামচ পরিমাণে টক দই। আর এরই সাথে খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে আমি এটা আরও একবার গ্রাইন্ড করে নিলাম। এতে করে মশলার পেস্টটা কিন্তু একদম স্মুথ তৈরি হলো। যাই হোক, আমাদের পনির চাপের জন্য গ্রেভি বা মশলার পেস্ট কিন্তু একদম তৈরি। এখন একটা পাত্রের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণে নিয়েছি হালকা গরম দুধ বা কুসুম গরম দুধ। এরই মধ্যে 2 পিঞ্চ কেশর বা জাফরান দিলাম। কেশর বা জাফরান দিলে রঙটা ভালো আসবে, আর জাফরানের একটা যেহেতু নিজস্ব গন্ধ রয়েছে সেটাও কিন্তু হবে। 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি রোজ ওয়াটার, 1/2 টেবিল চামচ পরিমাণে দিয়েছি ক্যাবড়া ওয়াটার, আর 3 ড্রপ মতন দিলাম মিঠা আতর। মিঠা আতরটা একটু বুঝে ব্যবহার করবেন, খুব বেশি পরিমাণ যেন পড়ে না যায়। মিঠা আতর যদি বেশি পরিমাণ ব্যবহার করে ফেলেন তাহলে কিন্তু রান্নার স্বাদ একদম নষ্ট হয়ে যাবে। যাই হোক, সমস্তটা মিশিয়ে নিয়ে আমি সাইডে সরিয়ে রাখলাম। অপরদিকে আমার পনিরগুলোও কিন্তু ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। আমি ওই একই কড়াইয়ের মধ্যে যে পনির ভাজার পর তেলটা রয়ে গেছিলো ওই মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে ঘি। তেল আর ঘি গরম হয়ে গেলে আমি বানিয়ে নেওয়া মশলার পেস্টটা দিয়ে দিলাম। ওই গ্রাইন্ডিং জারের মধ্যে সামান্য জল দিয়ে আমি লেগে থাকা মশলাটা ধুয়ে দিলাম। আচ্ছা, এখানে কিন্তু জল বলতে আমি পনির যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি সেই পনির ভেজানো জলেরই ব্যবহার করলাম, আলাদা করে অন্য কোনো রকম জলের ব্যবহার এটা একেবারেই হবে না। আচ্ছা, এরই মধ্যে আমি 1/2 চামচ মতো হিং আর 1 চা চামচ মতন কাসুরি মেথি দিলাম। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ বানানো হচ্ছে সেই জন্য কিন্তু একটু হিং আর কাসুরি মেথি ব্যবহার করছি। এতে করে স্বাদ এবং গন্ধ দুটোই ভীষণ ভালো হবে। তবে হিঙে আবার অনেকেরই অপছন্দ থাকে বা হিংটা অনেকেই অপছন্দ করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু হিংটা বাদ দিতে পারেন। যাই হোক, সমস্তটা মিশিয়ে নিলাম। এবার আমি পনির ভেজানো যে জলটা ছিল সেটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। আর এরই মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে, অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণে চিনি। এই পনির চাপে অবশ্যই সামান্য চিনি ব্যবহার করতে হবে। আপনারা অবশ্যই স্বাদ মতো চিনিটা ব্যবহার করবেন। রান্নার স্বাদ পারফেক্ট তখনই হবে যখন সামান্য একটু চিনি ব্যবহার করবেন। যাই হোক, আমি এবার সমস্তটা মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আগে থেকেই ভেজে জলে ভিজিয়ে রাখা পনিরটা। পনিরটা দিয়ে আমি হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। পনিরগুলো কিন্তু ভীষণ সফট, ভেঙে না যায় এটা একটু খেয়াল রাখবেন। যাই হোক, সমস্তটা একবার হালকা হাতে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে আমি এটা কভার করে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব বা কুক করব। আমি সম্পূর্ণ 7 মিনিট পর ঢাকা চাপা সরিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন, আমাদের পনির চাপ কিন্তু মোটামুটি তৈরি। তবে সবশেষে আমি ওই যে দুধের মিক্সারটা রেখেছিলাম সেই দুধের মিশ্রণটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ছোট এলাচের জৈত্রীর গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণে। সমস্তটা একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। আর এটা আমি কভার করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মোটামুটি 10 মিনিট, তারপর পরিবেশন করব। এই পনির চাপ কিন্তু ভেজ বিরিয়ানির সাথে খেতে অসম্ভব ভালো লাগে, তবে বলাই বাহুল্য চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানির সাথে এই চাপ খেতে কিন্তু ভালো লাগবে না। কারণ চিকেন বা মাটন বিরিয়ানির সাথে চিকেন বা মাটন চাপ খেতেই বেশি ভালো লাগে। এছাড়াও আপনারা চাইলে রুটি লুচি পরোটার সাথে পরিবেশন করতে পারেন, যে কোনো পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে।